একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে আমাদের এক ভাই, যে একজন বক্তা বাংলাদেশে এখন আমির হামজা, এরকম মেলা বক্তা বেরিয়েছে, হ্যাঁ, কিছু ভালো কথা বলার জন্য সাধারণ কিছু শিক্ষিত সহি আকিদার লোকেরা ওদেরকে সহি আকিদার আলেম মনে করে। আমির হামজা সম্পর্কে যতটা আমার কাছে রিপোর্ট পৌঁছেছে সে সহি আকিদার লোক না, তার অনেক বিভ্রান্তিকর কথা রয়েছে। আর এরা ছোটো মোটো মৌলবি সাহেব, তাদের তেমন কোনো এলমে গভীরতাও নেই, যার ফলে ধোকা খাবেন না। এই ব্যক্তি সম্পর্কে আমাদের প্রশ্নকারী ভাই শিক্ষিত মানুষ, তিনি প্রশ্ন করেছেন যে একজন আহলে কোরআন গুমরা রয়েছে মতি আর রহমান তার নাম, এই আহলে কোরআন গুমরা এই লোক আর এর সাথী সঙ্গীরা আমার কাছে বেশ কিছু তাদের পম্ফ্রেট লিফলেট পাঠিয়েছিল আজকে 10 বছর বা 12 বছর আগে আমাকে আহলে কোরআনদের গুমরাহির দাওয়াত দেওয়ার জন্য, অথবা আমাকে কিছু এই সব বোঝানোর জন্য যে কোরআন মানায় যথেষ্ট হাদিস মানব না। যেই ব্যক্তি বলবে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না সে মুসলিম নয়, ভালো করে শোনা। আর এই আমির হামজা এই আহলে কোরআন মতিয়ার রহমানের অনুষ্ঠানে গিয়েছে, আর যাওয়ার পরে সেখানে তার গুণগান গিয়েছে প্রশংসা করেছে, সেই ব্যক্তিও গুমরা। যে গুমরার যে ইসলাম থেকে বেরিয়ে গেছে শুধু কোরআন মানবো হাদিস মানবো না বলে তার যদি প্রশংসা করে সেও একজন বড় গুমরা। সুতরাং এরকম গুমরাহদের গুমরাহি থেকে ভ্রষ্টতা থেকে বেঁচে থাকবেন। আর দু চারটা ভালো কথা মিলাদের বিরুদ্ধে বলে দিল, কিয়ামের বিরুদ্ধে বলে দিল, শবে বরাতের বিরুদ্ধে বলে দিল, আর সে মজহাবি গোড়ামির বিরুদ্ধে বলে দিল অথবা মাজারের বিরুদ্ধে বলে দিল, আর সহি আকিদার আলে মনে করেন, এগুলো আপনাদের হ্যাঁ কিছুটা জ্ঞানের স্বল্পতা। জ্ঞানের যখন স্বল্পতা আছে তো বড় বড় মন্তব্য করবেন না, সতর্ক সাবধান, আপনার এই ইমানের রাস্তাতে সাবধানতার সাথে চলাফেরা করবেন, হঠাৎ করে কারো সম্পর্কে বলে দেবেন না। আর এরকম ধারণা রাখবেন না যে সহি আকিদার যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আলেমদের পরামর্শ না নেবেন এবং চারিদিক থেকে ওই লোকগুলি কি না দেবেন। আজকাল ফিল্ডে অনেক লোক দাওয়াতের কাজ করছে যারা বেশ কিছু ভালো কথার সাথে বিষ মিশিয়ে দিচ্ছে। জি, যেমন একজন গুমরা ইংলিশের সে বড় একজন স্কলার বা সে হচ্ছে স্পিকার, সে বলছে কোরআনে কোথাও তৌহিদের কথা নেই, ও নাম্বার ওয়ান জাহিল। ওর নাম হয়তো আপনারা অনেকে জানেন হয়তো, হ্যাঁ কে ওটা, নোমান আলী খান। এগুলো গুমরা জাহেল, এগুলো তাদের সামান্য কিছু খেদমত থাকলেও তাদের ক্ষয়ক্ষতি অনেক বেশি, মদের মতো। হ্যাঁ, ফিহে ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, আল্লাহ বলছে মদে অনেক বড় গুনাহ আছে কিন্তু কিছু ফায়দাও আছে। এই কিছু ফায়দার জন্য যেমন মদ হালাল হয়নি তার ক্ষতি আর পাপ বেশি, সেই ওই রকমই এইরকম যারা গুমরা তারা কিছু ভালো কথা বলে বলে সেই জন্য তাদের আলোচনা শুনবেন বা তাদের ভক্ত হবেন, তাদেরকে ফলো করবেন, তাদের ফলোয়ার হবেন, এটা জায়েজ নয় জনগণের জন্য। সতর্ক সাবধান করছি, আল্লাহর অস্তে পা ফেলবেন, হ্যাঁ পা বাড়াবেন সামনের দিকে দিনের ক্ষেত্রে খুব সতর্ক সাবধান, আল্লাহ যেন আপনাদের সকলের হেফাজত করেন। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। কিন্তু এই সন্ন্যাসটা যেই দেশে আছে, যদিও সৌদি আরবে 100 ভাগ নেই, 70 ভাগ আছে, বাকি 30 ভাগ নেই, তারপরে ওখানে চুরি ডাকাতি জেনা অন্তত এগুলো নেই, ওখানে রাজতন্ত্র কায়েম করা আছে, এই জন্য 30 ভাগ শান্তি নেই, মানুষের অধিকার ওরা হনন করে রেখেছে। আর যেহেতু অনেকে বক্তব্য দিচ্ছে কিছু আলেমের বিরুদ্ধে, ওখান আমার নাম ধরে পর্যন্ত অনেকে ওই দেশ থেকে চালাচ্ছে। এটা মতিউর রহমান মাদানি, নামের শেষে মাদানি লাগাতে হবে, এটাও তো বেদাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على من لا نبي بعد او بعد। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আসলাম সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সুপরিচিত একজন ইসলামী বক্তা, যিনি হচ্ছেন আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব। আলহাজ হযরত হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব, আমির হামজা সাহেবের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাচ্ছি, বেদাত কাকে বলে? আপনি বললেন মতিউর রহমান মাদানি, নামের সাথে মাদানি লেখাটা বেদাত। মেনে নিলাম আপনার কথা অনুযায়ী যে মাদানি লেখাটা বেদাত। তাহলে আপনি যদি বেদাতের প্রতিবাদ করে থাকেন, উনি বেদাত করেছেন নাম লেখার কারণে, আপনি যদি ফতোয়া তো দিচ্ছেন আপনি, তাই না? আপনি যে ফতোয়া দিচ্ছেন,
আপনার নিজের নামের সাথে লকব 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 দাঁড়িয়ে সবাই জাহান্নামে যাবে আপনার কথা অনুযায়ী। যদি লকবদারী সবাই জাহান্নামে যায় তাহলে আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজাও জাহান্নামে যাবে আপনার ফতোয়া অনুযায়ী। কি বলছি, যদি মতিউর রহমান মাদানী হাফেজ আহমুল্লাহ যদি লিখে থাকেন মতিউর রহমান মাদানী লকব লকব আপনি যে চিৎকার দিলেন লকব লাগানোর কারণে যদি উনি জাহান্নামে চলে যান তাহলে আপনিও আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা এই সমস্ত লকব লেখার কারণে আপনার ফতোয়া অনুযায়ী আপনি জাহান্নামী। বেদাত কাকে বলে বেদাতের সঙ্গে আপনি জানেননি, আশা করি আজকে ইনশাআল্লাহ উস্তাদ মতিউর রহমান মাদানী হাফেজ আল্লাহর কাছ থেকে শিখে নেবেন ইনশাআল্লাহ। ধর্মের নামে কোনো নতুন আবিষ্কৃত জিনিস যেটা আল্লাহও বলেননি রসুলও বলেননি সাহাবারাও করেননি খোলাফা রাশেদিনও করেন নাই, কারণ তারা রসুলের বিরোধিতা করেনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করেননি, তারা করেননি, আর নতুন পরে কেউ করল আর ওইটা শরীয়তের মতো করে পালন হচ্ছে, শরীয়তের মতো করে পালন হচ্ছে। আজও টিভিতে অনেকে বক্তব্য দিচ্ছে কিছু আলেমের বিরুদ্ধে, ওখানে আমার নাম ধরে পর্যন্ত অনেক ওই দেশ থেকে চালাচ্ছে। এটা মতিউর রহমান মাদানী নামের শেষে মাদানী লাগাতে হবে, এটাও তো বেদাত। আপনি কোথায় পেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা দিয়েছেন সেটাই নিতে হবে, যা দেননি তা ধর্ম মনে করে পালন করা চলবে না। দুনিয়ার ক্ষেত্রে নয়, দিনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, জায়েজ নাজায়েজের ক্ষেত্রে ধর্ম মনে করে যেটা পালন করবেন সেটা হচ্ছে অমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করা, অমা নাহাকুম আনহু আর যা থেকে তোমাদের নিষেধ করেছেন ফান্তাহু তোমরা বেঁচে থাকো বিরত থাকো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা দিয়েছেন একটা যে কোনো ইবাদতের আপনি উদাহরণ দেন, যে কোনো কাজের উদাহরণ দেন, যে কোনো অবস্থার উদাহরণ দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা দিয়েছেন তা গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ দিয়েছেন যে নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে ও তাহলিলুহা তাসলিম, আর নামাজ শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। এটা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাখুজু এটা নাও, এর বেশি বাড়ায়ও না, আগেও বাড়ায় না, পরেও বাড়ায় না। আপনি কোথায় পেয়েছেন একটা সাবির নামের আগে পরে মাদানী পাবেন? আপনি নামের শেষে একটা উপাধি লাগিয়ে নিলেন মাদানী, কোথায় পেয়েছেন? লকবধারী যারা ওরা জাহান্নামে যাবে আল্লাহর নবী জানিয়েছেন। জি প্রিয় দিনী ভাইরা, আপনারা শুনলেন ইতিমধ্যে আমাদের আমির মুফতি আমির হামজা সাহেবের বক্তব্য যে লকবদারি যারা তারা জাহান্নামে যাবে আল্লাহর নবী বলিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ যদি মতিউর রহমান মাদানী মাদানী লেখার কারণে উনি জাহান্নামে যান তাহলে আলহাজ হাফেজ মাওলানা লেখার কারণে কি আমির হামজা জান্নাতে যাবে? আমার প্রশ্ন আমির হামজা ভাইয়ের কাছে যে যদি জাহান্নামে যান মাদানী লেখার কারণে মতিউর রহমান মাদানী, আপনিও কি জাহান্নামে যাবেন? প্রথমে স্বীকার করেন যে আপনিও জাহান্নামী, প্রথমে স্বীকার করেন যে আপনি আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা লেখার কারণে আপনিও জাহান্নামী। যদি আপনার বেলায় সেটা বৈধ হয় তাহলে মতিউর রহমান মাদানী হাফেজাউল্লাহ নামে বৈধ হবে না কেন? প্রথমে স্বীকার করেন যে আপনি নিজে জাহান্নামী, তারপরে আরেকজনকে ফতোয়া দিতে আসেন। চলুন পরবর্তী দাপ্তে এখানেই। আজ অনেক মানুষের নাম খুঁজে পাওয়া যায় না, শুধু লকব শুধু লকব। নামের আগে পরে যারা লকব লেখে বাধ্য করে ওরা জাহান্নামে, আল্লাহর নবী বলেছেন। কুতুবের রব্বানি, সারা গায়ে চুলকানি, যমুনার ব্রিজ, হাওড়ার সেতু, তীরে কামেল, কত টাইটেল, নামের আগে আর পরে নাম খুঁজে পাওয়া যায় না। আর বাঁচতে বলেন, আপনি কোথায় পেয়েছেন সমস্ত টাইটেল? ওখানে দাম্মামে বসে বসে ভিডিও ছাড়তেছে। অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়ে, পড়া শেষে তার নামের সাথে ওই বিশ্ববিদ্যালয়ের নিজবোধ করে, যেমন মাদানী মক্কি। অথচ অতীতে দেখেছি তার গ্রামের সাথে নিজবোধ করেছে, যেমন বোখারি পানিপথী
প্রশ্ন হলো, যারা মাদানী মক্কি বলে কতটুকু ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত দীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পরে আজকে এই জুমাবারে ইসলামিক দাওয়া সেন্টার পূর্ব জেদ্দা এখানে আমরা যে বসেছি প্রশ্ন উত্তরের মাহফিলে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন এবং আমাদের জন্য এলেমের দরজা যেন খুলে দেন। আমরা যাতে করে ভালো কথা বলতে পারি, ভালো কথার প্রতি আমল করতে পারি, কোরআন সুন্নার কথা আমরা শিখতে পারি এবং সে অনুযায়ী জীবন গড়তে পারি, মহান আল্লাহর কাছে দোয়া করি। যারা এখানে শরীক হয়েছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করেন, উত্তম বদলা দান করেন এবং সমস্ত গুনাহ খাতা মাফ করেন, আগামী জীবনটা আরও ভালো সুন্দর করার তৌফিক দান করেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। মহান আল্লাহ ইরশাদ করছেন, তোমরা যারা কোরআন সুন্নার জ্ঞান রাখে তারা হচ্ছে আহলে যিকর। কোরআন এবং সুন্না হচ্ছে যিকর, যার হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ নিয়েছেন। এবং আহলে যিকর যারা কোরআন সুন্না সম্পর্কে জ্ঞান রাখেন, যদি আমাদের বেশি কিছু জ্ঞান নেই, তারপরেও যেটুকু আছে সেটুকু আমাদেরকে পৌঁছাতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে এই কাজে বসা, আর না হলে এই যোগ্যতা নেই যে আমরা বলবো যে আমরা হচ্ছি আহলুল যিকর, আমাদের আহলুল ইলম, আমাদের কাছে অনেক ইলম আছে, এমন কিছু নয়। ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমাদের জানা না থাকে, তাহলে জানা না থাকে আর জানার প্রয়োজন আপনার আকীদা, আপনার ইবাদত, আপনার আখলাক, আপনার দিন, সুতরাং সে সম্পর্কে জিজ্ঞেস করে নাও। অন্ধভাবে নয়, বিলবাইয়ে না, তো অজ্জপুর একটু দলিল সহকারে জানার চেষ্টা করবেন। দলিল সম্মুখস্থ রাখতে পারবেন না আর আয়ত্ত করতে পারবেন না জনগণ, এটা আপনাদের সাধ্যের বাইরে, সুতরাং এরও দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। তবে একটু অনুমান করতে হবে যে কথাগুলি কি দলিল ভিত্তিক হচ্ছে না দলিল বিহীন হচ্ছে। অন্তত চোখ খুলে বসিরাতের সাথে চলাফেরা করতে হবে আপনার দিনের ক্ষেত্রে, যাতে আপনাকে বিভ্রান্ত কেউ না করে, গুমরাহ না করে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা শিফাউল ইয়ে আস-সওয়াল, অজ্ঞতার চিকিৎসা হচ্ছে না জানা, জানা নেই এর চিকিৎসা হচ্ছে আস-সওয়াল, জিজ্ঞেস করে নেওয়া। আর কাজ করে ফেললেন আর তারপরে জিজ্ঞেস করছেন, অধিকাংশ লোক কিন্তু এইরকমই করেন, ভুল করে ফেললেন তারপরে জিজ্ঞাসা, হজে গিয়ে উমরায় গিয়ে কি থেকে কি করে ফেলেছে পরে জিজ্ঞাসা, তালাক দিয়ে ফেলেছে আর তালাক দেওয়ার ক্ষেত্রে কত রকমের ভুল করে ফেলেছে তারপরে জিজ্ঞাসা, এটা ভালো নয়। আসলে আগেই জিজ্ঞেস করতে বলা হয়েছে, কারণ আপনার প্রয়োজন আছে, বুঝতে পারছেন এই কাজে আমি কদম রাখতে যাচ্ছি, সুতরাং সেই কাজ সম্পর্কে আগেই জানতে হবে, এটা হচ্ছে উদ্দেশ্য। অনেকে বক্তব্য দিচ্ছে কিছু আলেমের বিরুদ্ধে, আমার নাম ধরে পর্যন্ত অনেক ওই দেশ থেকে চালাচ্ছে, এটা মতিউর রহমান মাদানী নামের শেষে মাদানি লাগাতে হবে, এটাও তো বেদাত। আপনি কোথায় পেয়েছেন? একটা সাহাবীর নামের আগে পরে মাদানি পাবেন, আপনি নামের শেষে একটা উপাধি লাগিয়ে নিলেন মাদানি, কোথায় পেয়েছেন? লকবধারী যারা ওরা জাহান্নামে যাবে আল্লাহর নবী জানিয়েছেন। আজ অনেক মানুষের নাম খুঁজে পাওয়া যায় না, শুধু লকব, শুধু লকব। নামের আগে পরে যারা লকব লেখে বাধ্য করে ওরা জাহান্নামে, আল্লাহর নবী বলেছেন। কুতুবের রব্বানি, সারা গায়ে সুলকানি, যমুনার ব্রিজ, হাওড়ার সেতু, পীরে কামেল, কত টাইটেল, নামের আগে আর পরে নাম খুঁজে পাওয়া যায় না। আর বাঁচতে বলেন, যাই হোক কথা লম্বা না করি, প্রশ্নের উত্তরে প্রথম প্রশ্ন হচ্ছে যে আজকালকার জামানায় অনেকে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করলে তারা কি লিখে থাকে, সেই শিক্ষা প্রতিষ্ঠান অথবা সেই শিক্ষা প্রতিষ্ঠান যেই শহরে আছে সেই শহরের সাথে সম্পৃক্ত করে নিজেকে নিস্বত্ব করে থাকে বা সম্পৃক্ত করে আপনার শেষখানে লাগিয়ে থাকে। যেমন কেউ মদিনা থেকে, মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়তে পাশ করলে
মাদানি লিখে থাকে, অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে পাশ করলে সেই প্রতিষ্ঠানের বিশেষ একটা নাম আছে, সেই নামের সাথে নিজেকে সম্পৃক্ত করে থাকে। কেউ দারুল উলুম দেওবন্দ থেকে পাশ করলে দেওবন্দি লিখে থাকে, অথবা কাসেমি লিখে থাকে। কেউ মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলে আজহারই লিখে থাকে। এসব যে করে থাকে, তো এই এটা কতটুকু। অথচ এর আগের যুগে আমরা দেখেছি যে ওলামায়ে কেরাম বা আইম্মায়ে কেরাম অথবা মুসলিম সমাজের যারা যোগ্য ব্যক্তি, তারা নিজের শহরের সাথে, যেটা তার মাতৃভূমি, অথবা যেখানে হিজরত করে চলে গেছেন, পরে বসবাস করেছেন, ইন্তেকাল করেছেন, তার সাথে নিজেকে সম্পৃক্ত করত। তো এটা কতটুকু ঠিক, এই এখনকারটা ঠিক না আগেরটা ঠিক? উত্তর হচ্ছে সবটাই ঠিক, সবটাই ঠিক, সব ক্ষেত্রে সবটাই ঠিক না। আবার অর্থাৎ নামাজের মাসলায় সূরা ফাতিহা পড়াও ঠিক ইমামের পিছনে আর নাও ঠিক, এরকম কথা নেই। কিন্তু আপনি এটা ভাববেন না যে সব মাসলাতে সবটাই ঠিক, কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেই ক্ষেত্রে সবটাই ঠিক হতে পারে। জি হ্যাঁ, বিশেষ করে এই বিষয়টি আমাদের, এই বিষয়টি হচ্ছে একটি পরিভাষা মাত্র, ইস্তেলাহ, পরিভাষা, যে আমরা কোনো কিছুর সাথে নিজেকে সম্পৃক্ত করব। এই পরিভাষার ক্ষেত্রে ওলামারা যে একমত সমস্ত, বর্তমান যুগের নয় বরং আইম্মায়ে কেরামদের যুগ থেকে শুরু করে তাদের একটি পরিভাষা আছে, তাদের একটি কায়দা আছে, লা মুশাহাতা ফিল ইস্তেলাহ, পরিভাষার ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব ঝগড়ার অবকাশ নেই। যার যেমন পরিভাষা, সেই পরিভাষা অনুযায়ী সে পরিভাষা ব্যবহার করতে পারে, প্রয়োগ করতে পারে, সেটা নিজের জন্য ইউজ করতে পারে। লা মুশাহাতা ফিল ইস্তেলাহ, এটা কোনো দিন নয় যে কেউ নিজে মাদানি লিখলে সওয়াবের কাজ, আর কেউ আজহারি লিখলে সওয়াবের কাজ, হ্যাঁ দিনের একটা অংশ, কেউ দেওবন্দি লিখলে বড়ই সওয়াবের কাজ, না মোটেই না। এটা হচ্ছে তাদের একটা পরিভাষা, পরিচিতির জন্য, যে আমরা এই শহর থেকে, এই শহরে বসবাস করেছি, অথবা এই শহরে আমরা লেখাপড়া করেছি বা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি, তার জন্য আমরা সেই শহরের সাথে অথবা সেই প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত করছি। আর এটা আজকে 10-20-50 বছর থেকে শুরু হয়নি, এটা 200-400 বছর আগেও ছিল, আপনি জানেন না। সেই জন্য দেওবন্দ ধরেন, ভারতের সবচেয়ে বড় হ্যাঁ দেওবন্দি হানাফিদের মাদ্রাসা, দেওবন্দ থেকে পাশ করলে তারা দুই রকম নিসবত লিখে, একটা লিখে কাসেমি। কেন কাসেমি লিখে? কারণ এর প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি সাহেব ছিলেন, রাহিমাহুল্লাহ মাগফার আল্লাহ, আর তার সাথে সম্পৃক্ত কোনো একজন ব্যক্তি যিনি প্রতিষ্ঠা করেছেন এই মাদ্রাসাটি, সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করার কারণে তার সাথে সম্পৃক্ত হওয়া যদি তাদের কাছে জায়েজ হয়। কেউ তো সহি আকিদা আলম আলমারা বলেন যে আপনারা কাসেমি কেন লিখছেন, এত উঠে পড়ে লাগেনি তো তাদের বিরুদ্ধে? জীবনে কোনোদিন শুনেছেন যে কাসেমি কেন লিখছেন? কেউ জিজ্ঞাসা করতে গেছে তাদেরকে? তারপরে তাদের কিছু লোকের আবার লিখেছে কাসেমি তো সবাই বুঝে না রে বাবা, তখন দেওবন্দি লিখে, কারণ দেওবন্দি সবাই চেনে ভারত বাংলাদেশ পাকিস্তানে দেওবন্দি। কখনো তো কোনো সহি আকিদার আলেম আলমারা সালাফি আলমরা তারা কখন বলেননি যে তো আপনাদের দেওবন্দি লিখার অধিকারটা কে দিল, কখনো জিজ্ঞেস করেনি। তো দেওবন্দ একটা ডিস্ট্রিক্ট শহর উত্তরপ্রদেশের, সেই শহরে কিছুদিন লেখাপড়ে, এক বছর শুধু দাওরা হাদিস পড়েছে, এক বছর মাত্র পড়েছে, তারপরে দেওবন্দি। যদি সেখান থেকে ফারেগ হয়ে যায় তবু দেওবন্দি লিখে, কখনো তো এতরাজ করেনি। অথচ শুনে রাখেন এখানে আরেকটি কথা আরো স্পষ্ট ক্লিয়ার করে দিই, আমি এর আগে একটা আলোচনাতে বা একাধিকবার বলেছি, মুস্তালাহুল হাদিস বা উসুল হাদিস, হাদিসের কায়দা কানুনের বহু কিতাব রয়েছে, তার মধ্যে পুরাতন একজন ইমাম হচ্ছেন ইমাম ইবনুস সালাহ রহমতুল্লাহ আলাই, তিনি তার উলুমুল হাদিসে, এবং ইমাম সৈয়দের নাম আপনারা জানেন, জালালউদ্দিন সৈয়দের নাম আপনারা জানেন, তার কিতাব রয়েছে তাদরিবুর রাওয়ি, তাতেও রয়েছে। এইরকমই বহু আইম্মায়ে কেরাম লিখেছেন, হাফিজ ইবনে হাজার অন্যান্যরা, তাদের কোটেশনটা বলছি আপনাদেরকে, তারা বলছেন যে মান সাকানা ফি মাদিনাতিন আরবা সানাওয়াতিন নুসিবা ইলাইহা, কেউ যদি কোনো শহরে সর্বনিম্ন 4 বছর বসবাস করে, সারা জীবন বাংলাদেশে থাকলেন, আপনি সারা জীবন কোথায় থাকলেন? বাংলাদেশে, জেদ্দা এসে বা মক্কা এসে 4 বছর আপনি চাকরি করেছেন বা বসবাস করেছেন,
এইখানে মত হইল না, চলে গেছেন তারপরে, কোনো একসময় বাস করেছেন ছোট কালে বা মাঝামাঝি সময় অথবা শেষকালে। নসেবা ইলাইহা, তাহলে তার সাথে নিজেকে মনসুব করতে পারে, নিজেকে সম্পৃক্ত করে জেদ্দাবি লিখতে পারে, ঢাকায় চার বছর থাকে ঢাকাবি লিখতে পারে, অথচ খুলনার লোক, হ্যাঁ, তারপরে আপনার মক্কায় বাস করে মক্কি লিখতে পারে, রিয়াজে বাস করে রিয়াজে লিখতে পারে, লিখতে পারে। নসেবা ইলাইহা, তারা কেউ তো ঝগড়া করেনি। এটা হচ্ছে ইস্তেলা, উসুল হাদিসের পরিভাষা, ওলা মুশাহাদা ফিল ইস্তেলা, এই টার্মের ক্ষেত্রে, পরিভাষার ক্ষেত্রে কোনো ঝগড়ার কোনো অবকাশ নেই। যারা যেইভাবে ধরে নেছে জায়েজ রয়েছে, এই কথা ঠিক। ষষ্ঠ শতাব্দীর কথা, আজকে থেকে কতদিন আগের কথা চিন্তা করেন, 800-900 বছর আগের কথা, এই কথাগুলি, যেই কথাগুলি আইম্মা ইকরামগণ লিখে গেছেন। সুতরাং যাদের সাথে আকিদার ভিন্নতা রয়েছে, মানহাজের ইখতিলাফ রয়েছে, তাওহীদ সুন্নতের ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, আপনারা বেশ কিছু বিদআত এবং শিরকে লিপ্ত থাকবেন, সেই জন্য আপনাদের সংশোধনের উদ্দেশ্যে খায়ের কাহি করে আপনাদের সংশোধন করতে যারা চেয়েছে, তখন শুধু তাদের ক্ষেত্রে গায়ের জ্বালা, আপনারা মাদানি কেন লিখেন? তারা যদি মাদানি লিখে অপরাধ করে, তো আপনাদের ওস্তাদরা আজকে থেকে 100 বছর আগে, তারা কয়েক বছর মদিনায় থেকে যদি হোসেন আহমদ মাদানি লিখতে পারেন, তার ছেলেরা কেউ বাস করেনি মদিনায়, তারা ভারতে চলে গেছে, ভারতে চলে গেছে, কিন্তু তার বাবা যেহেতু মদিনায় বাস করেছিলেন, সেই জন্য এখন যদি কেউ আসাদ মাদানি লিখতে পারেন, আরশাদ মাদানি লিখতে পারেন, গোটা বংশের নাম যদি মাদানি লিখতে পারেন, আমাদের বংশের তো কেউ মাদানি লিখবে না যদি মদিনায় না লেখাপড়া করে, আর লিখেও না। তো যেই ব্যক্তি 4 বছর থেকে লেখাপড়া করলো অথবা থাকলো কোথাও, সে যদি মদিনায় থাকার কারণে মাদানি লিখে, মক্কায় থাকার কারণে মক্কি লিখে, আর বিশেষ করে লেখাপড়ার জন্য লিখে, তাহলে তা আমাদের আগে আপনারা তো এই ভাষাগুলি প্রয়োগ করেছেন, এই নিসবতগুলি আপনারা নিজের ক্ষেত্রে ইস্তেমাল করেছেন, আপনাদের জন্য জায়েজ হলে অন্যদের জন্য কেন জায়েজ হবে না? এত কেন বিদ্বেষ? আল্লাহ রাস্তা অন্তরটা সাফ করেন, আর আপনাদের জন্য যেটা জায়েজ সকল মুসলিমের জন্য জায়েজ। কথা বোঝা গেছে কি না? ভালো করে মনে রাখবেন, বিষয়টি বুঝার চেষ্টা করবেন। আর একটু শোনেন, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পৃক্ত হওয়া, এটাও নতুন কথা নাই। ভারতে দিল্লিতে বড় এক মাদ্রাসা ছিল, মাদ্রাসা রহমানিয়া, একজন স্যাটে চালাতেন। যখন রাইট হইল আর ইন্ডিয়া আর পাকিস্তান ভাগ হইল 1947-এ, তখন হিন্দুরা দখল করলো বা জুলম অত্যাচার করলো, তখন সেখান থেকে রাতারাতি চলে আসার পরে তারা পাকিস্তান করাচিতে মাদ্রাসা রহমানিয়া খুললেন, একজন, এক ভাই। আর এক ভাই চলে আসেন, আসার পরে মদিনায় দারুল হাদিস খুললেন, জি, মক্কায় দারুল হাদিস খুললেন, দারুল হাদিস মাক্কিয়া, দারুল হাদিস মাদানিয়া, এই বংশের লোকেরা তারা, জাযাহুমুল্লাহ খাইর। এই মাদ্রাসা রহমানিয়া থেকে যত আলেম পাশ করেছে তারা রহমানি লিখেছে, নাম ছিল মাদ্রাসার কি? রহমানি, মাদ্রাসা রহমানিয়া, সেজন্য তারা পাশ করলে কি লিখতেন? রহমানি সাহেব, আহমদুল্লাহ রহমানি সাহেব, বাংলাদেশের ঢাকা শাইখুল হাদিসের রাহিমাহুল্লাহ। এইরকমই বহু রহমানি ওলামা, হাজার হাজার রহমানি বড় বড় ওলামা ইকরাম রয়েছেন। কেউ তো তখন আপত্তি করেন, আপনাদের মুরব্বীরা করেনি, আর তারাও করেন, যেমন আপনারা দেওবন্দি কাসেমি লিখতেন, আবার বেরেলভীরা নিজেদেরকে রিজভি লিখে, বাংলাদেশে বাড়ি আর ভারতে এসে আহমদ রেজা খানের মাদ্রাসায় পড়ে গেছে, সেই জন্য নিজেদেরকে লিখে কি অমুক রিজভি সাহেব। ওটা যদি জায়েজ হয় একজনের সাথে, একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত হওয়া, তাহলে একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়া, এটা পরিচয়ের জন্য, যে আমি জামে সালাফিয়া থেকে পাস করি সেজন্য সালাফি, আমি আহমদিয়া সালাফিয়া থেকে পাস করি সেজন্য আমি সালাফি, অথবা আমি পাস করেছি ধরেন মোহাম্মদী আরবিয়া সে থেকে সেই জন্য আমি মোহাম্মদি, হ্যাঁ, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জি হ্যাঁ, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, এবং এগুলি হচ্ছে অন্তরের বক্রতা, সেই বক্রতা থেকে মুক্ত হওয়ার সকল মুসলিমকে তৌফিক দান করেন। সভাপতির অনুমতি নিয়ে আমরা মোনাজাতের দিকে যাচ্ছি, তাহাজ্জুদের সময় মোনাজাত করে বাড়ি যাব, মোনাজাত করে। আল্লাহুম্মা আমিন। বসেন, যাদের গোনা আছে বসেন, মোনাজাতটা করে এরপরে যান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين।
বাংলাদেশের বন্যভূমি হিসাবে খ্যাত সিলেট ওসমানীনগরের তাজপুর কাশীপুর এলাকায় বসে কোরআন হাদিস থেকে কিছু হক কথা বলেছে। আমাকে সহ যারা এসেছে এদেরকে তুমি আমল করার তৌফিক দাও। সবাব যদি দয়া করে কিছু দিয়েই থাকো আল্লাহ কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কেয়ামতের দিনে সুপারিশ করবে আমাদের জন্য ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেছে আল্লাহ এদেরকে মাফ করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ তুমি মা বাপকে ক্ষমা করে দাও। সারাটা জীবন অপরাধ করেছি মা বাবার কাছে কোনোদিন মাফ চাইতে পারি নাই। তাকিয়ে দেখো তোমার কত বান্দা বান্দি মা বাবার জন্য কাঁদতেছে। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ তারা তোমার নবীর মাঝে মাঝে মায়ের কবরের পাশে অসল বাইরে কাঁদতেন। সাহাবীরা বলে হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলে জাবির আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। মাদের মেয়ে ওরা জানে কি হারিয়েছে, বাবা যাদের মেয়ে ওরা বের পাচ্ছে কি হারিয়েছে। বাবা যাদের মেয়ে তুমি এই মুহূর্তে কবরটা জান্নাত বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতটা বাড়িয়ে দাও, সুস্থ রাখো ভালো রাখো, আমাদেরকে দোয়া করার জন্য তাদের হায়াত বাড়িয়ে দাও। মাহফিলের আয়োজন যারা করেছে, সোনার জন্য যারা এসেছে, কে আমাদের কঠিন ময়দানে তুমি এই মাহফিলটা আমাদের জন্য সাক্ষী বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন সম্মানিত সভাপতি জনাব আব্দুর শুকুরকে কবুল করে নাও। যারা আলোচনা রেখেছে আলেমদেরকে তুমি মঞ্জুর করো। আল্লাহ তালা মানুষ কথা বলতে যে ভুল হতে পারে, তুমি ভুলগুলো তোমার বান্দাদের স্মৃতি থেকে মিটিয়ে দাও। কোরআনের কথা হাদিসের কথা হক কথা যেগুলো বলেছে আমাকে সহ যারা এসেছে মন থেকে আমল করার সুযোগ দিয়ে দাও। কেয়ামতের এই ফাইনাল খেলার দিন আমরা যেন শিরোপা হাতে পাই, জান্নাতের টিকিট পেতে পারি, সেই তৌফিক সেই আমল আমাদের জীবনে দিয়ে দাও। মা বোনরা পরদারে আছে এদেরকে কবুল করে নাও। যাদের লোক সব দিয়েছে সেফায় কামেলা আজেলা দাও। মাহফিলটা বাস্তবায়ন করার জন্য আমি দেখলাম যত যুবক এদেরকে যে মা পেটে নিয়েছে ওই মায়ের পেট তুমি খাদি যাদের কোবরার মতো বানিয়ে দাও। আল্লাহ তালা আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য বিশাল আকারে কবুল করে নাও। মাথা নিচু করেন, চোখ বন্ধ করেন, জীবনের অপরাধ করে স্মরণ করেন। মানুষের মনের ভেতরে কি কামনা বাসনা আছে তুমি ভালো জানো। তোমার বান্দা বান্দিদের গায়ে যাশা করে তুমি কোরআনের ইজ্জতে পূরণ করে দাও। আমার শরীরটা ভালো রাখো, সুস্থ রাখো, কোরআনের হক কথাগুলো আরো সহজ সরল ভাষায় বলতে পারি সেই তৌফিক দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে আমাদের এই নাপাক জবানে তোমার ওই পবিত্র কালামটা দিও না, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাত্রাবাড়ি থেকে খাদিজা নামে একজন প্রশ্ন করেছেন, নামাজের শেষে মোনাজাত দেওয়া নাকি বেদাত, কারণ সূরা ফাতিহাই একটা মোনাজাত, কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, হাদিস দ্বারা প্রমাণিত নয়। যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন এটা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ মোনাজাত করেছেন ইস্তিসকার নামাজ, বৃষ্টি হয় না,
এই জন্য অতি অনাবৃষ্টির জন্য বৃষ্টি চাইয়া আল্লাহর কাছে যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় ইস্তেসকার নামাজ। এই নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে হাত তুলে মুনাজাত করেছেন সবাইকে নিয়ে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নামাজ পড়ে সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সবাইকে নিয়ে। এরপরে কি বলে, বিপদ আসলে পড়ে কুনুতে নাজেলা, বিপদ আসলে পরে নামাজের মধ্যেই একটা দোয়া আছে, সেই দোয়াটা সবাইকে নিয়ে নামাজের মধ্যে হাত তুলে রাসূলুল্লাহ করেছেন। কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন এর কোনো দলিল নাই। কাজী যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়। আরেকটা প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় হাত তুলে দোয়া করতেন, তা কোন কোন জায়গায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন যখন ইস্তিসকার নামাজ, পানি চাওয়ার নামাজ পড়েছেন, বা ইস্তিসকার জন্য পানি চাওয়ার যখন দোয়া করেছেন। খুতবায় খতিবরা যদি হাত উঠিয়ে দোয়া করে পানি চাওয়ার ক্ষেত্রে তাহলে আপনি হাত উঠাবেন। আর এমনি হাত উঠিয়ে দোয়া করা, যেমন আমাদের দেশে এই প্রশ্ন এই জন্য হয়েছে যে আমাদের দেশে প্রচলিত আসল হাত ওঠা হচ্ছে ফরজ নামাজের পরে, তাই না? আসল জানার বিষয় হচ্ছে আপনাদের এটি উদ্দেশ্য উচিত। ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাত উঠিয়ে দোয়া করেননি, না কোনো সহিহ হাদিস আছে, না যঈফ হাদিস আছে সম্মিলিত দোয়ার। যঈফ হাদিস আছে একার, তার মানে সাব্যস্ত নাই। আর এইভাবে যে ইমাম দোয়া করছেন আর মুক্তাদির আমিন আমিন বলছেন, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে জিন্দগিতে একদিনও দোয়া করেননি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন নামাজ পড়েছেন গত সপ্তাহে মনে বলছিলাম, হ্যাঁ কতদিন নামাজ পড়েছেন ফরজ নামাজ হওয়ার পর? 13 বছর, 3 বছর মক্কায় আর 10 বছর মধ্যে। দীর্ঘ 13 বছরকে আপনি 360 নিয়ে আসেন, 360কে আবার 5 দিয়ে গুণ দেন, মানে প্রত্যেক দিনে 5 ওয়াক্ত নামাজ। তাহলে এতগুলি নামাজ পড়লে রাসূলুল্লাহ ফরজ নামাজ কোনোদিন ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত যে প্রচলিত মোনাজাত করেননি। আর এই বিষয়টি অনেক আলেমরা হানাফি হলেও তারা বুঝতে পেরেছে, যার ফলে হাট হাজারিতে মোনাজাত উঠে গেছে। অনেকদিন আগে আমি যখন ছাত্র জীবনে ছিলাম তখন দেওবন্দ থেকে একটা ফতোয়া এসেছিল, তাদের মতবিরোধ এমন শুনে হয়েছে কিছু আলেম ফতোয়া দিয়েছেন না না এটা ভালো কাজ করা যায়, কিন্তু অধিকাংশ তাদের বড় আলেমগুলো গবেষক আলেম বলেছেন না যেহেতু প্রমাণ নেই সুতরাং এটা বাধ্যতামূলক করবে না। একটু ফতোয়াটা হালকা করে একেবারে শক্ত করলো না, আর একেবারে বিদাত বললো না, মাঝামাঝি করে বললো যে না বাধ্যতামূলক করলে বিদাত হয়ে যাবে, তবে যদি বাধ্যতামূলক না করে তাহলে চলবে। তাহলে তার মানে তারাও গবেষণা করার পরে দেখেছে যে আরে এর তো কোনো ভিত্তি নেই, সুতরাং একটু তো একে ইয়ে করতেই হবে, হ্যাঁ হালকা করতেই হবে। তো বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছেন। এইরকম বহু মাদ্রাসায় বা বহু ভালো প্রতিষ্ঠানে মজহাবের মুকাল্লিদ তারা হইলেও তারা এই দুয়া ধীরে ধীরে ছেড়ে দিয়েছে, অনেক জায়গায় চাপের মুখে হয়তো ছাড়তে পারছে না। কিন্তু সেই আলেমদেরকে যদি জিজ্ঞাসা আল্লাহকে সাক্ষী রেখে বলো তো যে দোয়া করছি এর দলিল তোমার কাছে আছে, বলে পারছি না, যদি ছেড়ে দিই দোয়া তাহলে অসুবিধা আছে, আমার চাকরি চলে যাবে অথবা ফিতনা হবে। এই ফিতনা না, ফিতনা কিসে? ফিতনা হচ্ছে আপনার ইমানের ফিতনা, সুন্নত থেকে দূরে সরে যাও ফিতনা, বিদাত কাজ করা হচ্ছে ফিতনা। কিন্তু ফিতনাকে অনেকে বুঝতে পারেনি, যার ফলে এই শ্রেণীর লোকের অনেক সময় এইরকম অজুহাত বাহানা করে যে এগুলি বললে মানুষের মধ্যে হইচই হবে। হইচই কেন হবে? এই জন্য যে আপনারা ইখতিলাফ করছেন, যে আলেম সমাজ যদি একমত হয়ে বলে যে না এগুলি সব বিদাত তাহলে ঝামেলা সব হয়ে যাবে। আলেমদেরকে ছেড়ে জনসাধারণ কোথায় চলার উপায় আছে? হ্যাঁ জানাজা হইলেও আলেমকে ডাকতে হবে, হ্যাঁ আর এইরকম কোন বিপদ আপদে পড়লে আলেমকে ডাকতে হবে, মাসলা মাসাইল ফতোয়া ফরাইজ আলেমকে ডাকতে হবে। আলেমরা সবাই যদি একমত হয়ে যেত তাহলে এই ফিতনা সৃষ্টি হতো না, ফিতনা আপনারই সৃষ্টি করেছেন এই বিদাতী আলেমরা। জনসাধারণ সোজা যেদিকে নিয়ে যাবেন কোরআন সন্ন্যাস দিকে, তারা তো চায় কোরআন সন্ন্যাস, ওরা ভাবছে যে আপনারা হয়তো কোরআন সন্ন্যাস আর দিকে দিক নির্দেশনা দিচ্ছেন, কিন্তু আপনারা বিদাত শেখাচ্ছেন। বিদাতী আলেমদেরকে বলছি জনসাধারণকে যদি বুঝিয়ে দেন ভালো করে যে কোরআন সন্ন্যাস মানতে হবে, তো জনসাধারণ এখনো